শেষ পারে। চারিদিকে কেমন পুজো পুজো গন্ধ, তাই না রে ডুগডুগি? হ্যাঁ রে, মনটা একেবারে আনন্দে ভরে উঠেছে রে। উফ, কখন যে কালকের সকালটা আসবে তার জন্য একেবারে আমার মনটা ছটফট করছে। কাল মহালয়া বলে তোমাদের মনে এত আনন্দ, তাই তো? হ্যাঁ, সে তো হবেই কাকু। কালকে সকালেই তো টিভিতে রেডিওতে সব জায়গায় শুরু হয়ে যাবে মহালয়ার অনুষ্ঠান, আর বিকেলে আমাদের ছাদে শুরু হবে পিকনিক। আর এই মহালয়ার পিকনিক দিয়েই তো শুরু হবে এবারে দুর্গাপূজার খাওয়া দাওয়া আর আনন্দ। আচ্ছা, মহালয়াতে যে এত আনন্দ করো, তাহলে বলো তো দেখি মহালয়া আসলে কি, কেন এই দিনটার এত মাহাত্ম্য, কি জানো না? তাই তো। ও পাপা বলো না, মহালয়া কেন এত স্পেশাল আমাদের কাছে, বলো না প্লিজ। বলছি, তাহলে শোনো মন দিয়ে। মহালয়ার দিনেই পিতৃপক্ষের অবসান হয় আর শুরু হয় দেবীপক্ষের। শুধু তাই নয়, এই মহালয়ার পবিত্র দিনেই মা দুর্গা তার সন্তান লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশদের নিয়ে কৈলাস থেকে মর্ত্যলোকের দিকে যাত্রা শুরু করেন। থ্যাংক ইউ পাপা ফর দিস ইনফরমেশন। সত্যি আমরা তো এইসব জানতামই না। কিন্তু এখন জানলে তো। মহালয়ার দিনে পিতৃপক্ষ শেষ হয় আর দেবীপক্ষ শুরু হয়, আর এই দিনেই মা দুর্গা তার সন্তানদের নিয়ে কৈলাস থেকে মর্ত্যলোকের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। শুধু কি আর মা, ওই মহিষাসুরকেও তো আসতে হয় আজকেই, নাকি? বেচারা মহিষাসুর প্রত্যেক বছর আসে আর মা দুর্গার কাছে হেদে মরে। জয় অসুররাজ মহিষাসুরের জয়, জয় অসুররাজ মহিষাসুরের জয়। অত জয় জয় না করে আসল কথাটা বলে ফেলো তো মন্ত্রী। কালকেই তো মর্ত্যলোকে মহালয়া, জানেন তো অসুররাজ? বলো কি মন্ত্রী, কালকেই? হ্যাঁ, কালকে সকালেই তো দেবী দুর্গা মর্ত্যলোকের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। না না না, করবে না। করবেন না মানে? করবে না মানে করতে দেওয়া হবে না। কেন অসুররাজ? মর্ত্যের সব লোক তো দেবী দুর্গা আর ওর সন্তানদের খাতির নিয়েই ব্যস্ত, আর আমি তো ওদিকে পড়ে থাকি মা দুর্গার পায়ের নিচে। এমন রাজসিক চেহারা নিয়ে ওইভাবে পায়ের নিচে পড়ে থাকতে কার ভালো লাগে বলো তো? এ শুধু আমার একার অপমান নয়, সব অসুরদের অপমান। ঠিক ঠিক ঠিক, টিকটিকির মতন শুধু ঠিক ঠিক করো না। কি করলে এই অপমানের হাত থেকে রক্ষা পাওয়া যাবে তার একটা বুদ্ধি দাও দেখি। আপনি বরং আবার ব্রহ্মাদেবের তপস্যা করুন, তপস্যা করে ওনাকে তুষ্ট করুন। কোনো লাভ নেই, কোনো লাভ নেই। অমর হবার বর তখনও দেননি আর এখনও দেবেন না, আমি সব জানি। তার চেয়ে কি করে দেবী দুর্গাকে কৈলাসেই আটকে রাখা যায় তার একটা বুদ্ধি বের করো। দেবী পক্ষের সূচনা আটকাতে পারলেই কেল্লা ফতে, দেবী দুর্গাও মর্ত্যলোকে যেতে পারবেন না আর আপনাকেও কেউ অপমান করতে পারবে না। সে তো বুঝলাম, কিন্তু যা করার তাড়াতাড়ি করো, বুঝলে? তাড়াতাড়ি করো। একবার সিংহটাকে নিয়ে এদিকে চলে আসলেই আমার একেবারে দফা রফা, মানে যাকে বলে আমার খেল খতম। ও এখানে আসবে, আমার বুকে ত্রিশূল বিঁধে নিজে তো মর্ত্যলোকে চলে যাবে আর সন্তানদের নিয়ে আনন্দ করবে, আর আমি বেচারা ত্রিশূলের খোঁচা খেয়ে পড়ে থাকবো একেবারে দেবী দুর্গার পায়ের নিচে। ওইভাবে উঁকি ঝুঁকি মেরে কি দেখছেন অসুররাজ? দেখছি দফা রফা হতে আমার আর কতক্ষণ বাকি। অত ভীত হবেন না মহারাজ। আরে চুপ করো, আমার শুদ্ধ ভাষা বলা হচ্ছে। ভীত? দেবী দুর্গার ত্রিশূলের খোঁচা তো খাওনি কখনো, খেলে বুঝতে কত ধানে কত চাল। না না, ওসব তুমি বুঝবে না, যা করার আমাকেই করতে হবে। যেভাবেই হোক দেবী দুর্গার মর্ত্যলোকে যাওয়া রুখতেই হবে। আপনি পারবেন না অসুররাজ। কি, আমি পারবো না? এই কথা তুমি বলতে পারলে মন্ত্রী? তুমি জানো না আমার কত শক্তি। সে তো দেবী দুর্গার সাথে যুদ্ধেই দেখা গেছে,
আবার রাগ করবেন না অসুরাজ, রাগ করবেন না। তুমি আমাকে অপমান করবে আর আমি রাগ করব না? আমি আপনাকে অপমান করতে চাইনি অসুরাজ, আমি শুধু সত্যি কথাটাই আপনাকে বলেছি। কি সত্যি কথা আমিও শুনি। দেখুন অসুরাজ, দেবী দুর্গাকে মর্ত্যলোকে যেতে না দেবার ইচ্ছে আপনার বহু দিনের। প্রতি বছরই মহালয়ার দিন আপনি কিছু না কিছু একটা করে দেবী দুর্গার মর্ত্যলোকে যাত্রা আটকাতে চেয়েছেন। আপনি বলুন, আমি কি মিথ্যে কথা বলছি? না, প্রতিবারই আপনি ব্যর্থ হয়েছেন। হ্যাঁ, কিন্তু এবার হবে না। তার কি কোনো নিশ্চয়তা আছে অসুরাজ? জানি না, জানি না। আসলে দেবী দুর্গার কাছে হারতে হারতে আমার মনের জোরটাই হারিয়ে গেছে। তাই তো বলছি, আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে। সব মন্ত্রী এই কথা বলে, তারপর রাজাকে ডুবিয়ে নিজেরাই পালায়। তাহলে আর বলে কি লাভ? আরে বলো বলো, আমার বাচ্চাদের মতো করো না তো। তাহলে আসুন না অসুররাজ। কেমন বুদ্ধি অসুররাজ? দারুণ 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 বুদ্ধি বের করেছো মন্ত্রী, দারুণ বুদ্ধি। আর এর জন্য আমি তোমাকে অনেক অনেক পুরস্কার দেব। বলো তো, আমার অসুর লোকের অর্ধেক তোমাকে ভাড়া দিয়ে দেব। তবে হ্যাঁ, ভাড়াটা কিন্তু ঠিক সময়ে চাই। আগে তো নিজেকে বাঁচান, তারপর অসুর লোক ভাড়া দেবার কথা ভাববেন। মন্ত্রী, ভালো কথা বললাম, ভালো লাগলো না তাই তো? তা নয় অসুররাজ, আসলে আমি এখন শুধু আপনাকে নিয়েই চিন্তিত। আরে বুঝেছি বুঝেছি, কত চিন্তা করো আমার। এবার তাড়াতাড়ি ওকে ডাকো। তাণ্ডবাসুর! না না না, তোমার গলার জোর নেই দেখছি। শোনো, ডাকতে হয় এইভাবে, তাণ্ডবাসুর, তাণ্ডবাসুর! অসুররাজ মহিষাসুরের জয়, অসুররাজ মহিষাসুরের জয়। বলুন বলুন কি আজ্ঞা অসুররাজ? শোনো তাণ্ডবাসুর, আজ রাতেই তোমাকে আবহাওয়া দপ্তর থেকে এইমাত্র আশঙ্কা প্রকাশ করে বলা হয়েছে যে কাল মহালয়ার সকালেই প্রবল ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত হতে চলেছে আমাদের শহর। ও মাই গড, নিউজে এসব কি বলছে পাপা? দাঁড়া দাঁড়া, ভালো করে শুনতে দে। প্রবল বৃষ্টির সঙ্গে বইতে পারে ঘন্টায় 200 কিলোমিটারেরও বেশি গতিবেগ সম্পন্ন ঝোড়ো হাওয়া। উপগ্রহ থেকে পাঠানো চিত্র থেকে জানা গেছে যে এই শক্তিশালী সাইক্লোনটি দেশের উত্তর দিক থেকেই আমাদের শহরের দিকে তীব্র গতিতে এগিয়ে আসছে। যদিও এই আসন্ন বিপর্যয়ের ভৌগোলিক কোনো পূর্বাভাস আবহাওয়া দপ্তরের কাছে ছিল না, তাই স্বাভাবিকভাবেই এই বিষয়টি ইতিমধ্যেই গভীর চিন্তায় ফেলেছে আবহাওয়া বিজ্ঞানীদের। এত ঝড় বৃষ্টি হলে তো কালকে সব আনন্দ একেবারে মাটি হয়ে যাবে পাপা। তাই তো দেখছি, ব্যাপারটা সত্যি খুব সিরিয়াস রে নিমকি, খুবই সিরিয়াস। হ্যালো, এই টিভিতে খবরটা শুনেছিস? খবর শোনার সময় কোথায়? এখন শুধু ভাবছি কাল কখন বিকেলটা হবে, আর আমরা আমাদের ছাদে পিকনিক শুরু করব। জানিস নিমকি, পিকনিকের সব বাজার একেবারে রেডি। কাল সন্ধেবেলা গিয়ে শুধু গরম গরম রসগোল্লা নিয়ে আসলেই সব ব্যবস্থা একেবারে যাকে বলে কমপ্লিট। না রে টু, কালকে মনে হচ্ছে কোনো পিকনিক করাই যাবে না। কেন কেন হবে না কেন? তাহলে শোন, তাহলে কোনো গন্ডগোল হতো না। আর কি করা যাবে বল, কালকের পিকনিক হবে না, কিন্তু পূজো তো হবে।
এমন ঝড় বৃষ্টি যদি সত্যি হয় তাহলে পূজোতেও আমরা আর আনন্দ করতে পারবো বলে মনে হচ্ছে না রেডু। কি পূজোতেও আনন্দ করতে পারবো না? হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো টুক, হ্যালো। যা, লাইনটা মনে হয় কেটে গেল। কাল পিকনিক হবে না, পূজোতেও আনন্দ হবে না। এসব কে বললো তোকে? নিমকি আর মন খারাপ করোনা গো নিমকি দিদি, মন খারাপ করোনা। মন তো খারাপ হবে রে নিম্বু, আমরা সবাই যে এই সময়টার জন্য অপেক্ষা করে থাকি। আর এখন কিনা শুনছি মহালয়ার দিনে ঝড় বৃষ্টি শুরু হবে, আবার টিভিতে কি বলছে জানিস? কি বলছে গো নিমকি দিদি? বলছে এমন ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা আগে নাকি কখনো তৈরি হয়নি। এবার হলো কেন? তার পিছনে অনেক কারণ থাকতে পারে, কিন্তু আমার মনে কি হয় জানিস? কি কারণ নিমকি দিদি? এর পেছনে আসল কারণ হলো পরিবেশ দূষণ। আমরা মানুষরাই নির্দ্বিধায় গাছ কেটে ফেলছি, ধ্বংস করেছি কত অরণ্য, তাতেই তো পৃথিবীর এত উষ্ণতা বেড়ে গেছে, আর এত উষ্ণায়নের ফলেই এত ঝড় বৃষ্টি। তার মানে এই সব কিছুর জন্য মানুষই দায়ী? অনেকটা তাই, যদিও সব মানুষ নন, কিছু কিছু মানুষের অদূরদর্শিতা লোভী আমাদের সবাইকে এই বিপদের মধ্যে ঠেলে দিয়েছে। কিন্তু এখন কি করবে গো নিমকি দিদি? এত ঝড় জলে তো সব শেষ হয়ে যাবে। তাই তো, কিন্তু আমি কি করতে পারি বল? তুমি না পারলেও নিক্স তো পারে নিমকি দিদি। নিক্স কি পারবে? ঠিক আছে, দেখা যাক, নিক্স তো সব পারে। খবরে বললো শহরের উত্তর দিক থেকে এই সাইক্লোন আসছে, তার মানে আমাকে উত্তর দিকে যেতে হবে। তার মানে রে যেদিকে যাচ্ছে সেদিক থেকেই আসতে চলেছে এই ভয়ঙ্কর সাইক্লোন। কোথায়? এখনো তো এই ঝড়ের মুখোমুখি হলাম না, তার মানে আমাকে আরো উত্তর দিকে যেতে হবে। ও মাই গড, এই সেই সাইক্লোন! ওই পেছনের ওই কালো মেঘ ভেঙেই হবে প্রচন্ড বৃষ্টি, যা আমাদের শহরকে তছনছ করে দেবে। না না না, কিছুতেই তা হতে পারে না, কিছুতেই না। আমাকে এখনই কিছু একটা করতে হবে।
আমি কিছু করতে পারছি না কেন? আমার রে ওর ওপর কাজ করছে না কেন? এবার আমি কি করব? তুমি পারবে নিক্স, তুমি সব পারবে, আমার আশীর্বাদ আছে তোমার সঙ্গে। প্রণাম মা, আমি ওকে ধ্বংস করব। ওই সাইক্লোনকে আটকানোর জন্য আমার রের পাওয়ার আরো বাড়াতে হবে। তো কোনো সাইক্লোন নয়, তবে আমি কোনো সাধারণ ঝড় নই, আমি তাণ্ডবাসুর। আমার তাণ্ডবে এবার ধ্বংস হবে দুর্গাপূজার সুর। না, আমি থাকতে তোমার এই ইচ্ছা কখনোই পূরণ হবে না তাণ্ডবাসুর। তোর সাহস তো কম নয়, কে তুই? আমি নিক্স। নিক্স? কে নিক্স? যে সব পারে। কিন্তু তুই আমাকে আটকাতে পারবি না নিক্স, কিছুতেই আটকাতে পারবি না। এবার এই আরো শক্তিশালী রে দিয়ে আমি তোমাকে আটকাবই তাণ্ডবাসুর, আটকাবই। তুমি আমার সঙ্গে আর পেরে উঠবে না, আমার সঙ্গে আছে দেবী দুর্গার আশীর্বাদ। আলো আমি আর সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না। এবার আমাকে বাড়ি ফিরতে হবে, রাত কাটলেই তো মহালয়া। অসুররাজ মহিষাসুরের জয়! কি সংবাদ মন্ত্রী? সংবাদ ভালো নয় অসুররাজ। কেন, কি হয়েছে? মাথা নিচু করে দাঁড়িয়ে আছো কেন? আরে বলো কি হয়েছে। তাণ্ডবাসুর পরাজিত হয়েছে অসুররাজ। কি, আমার অসুর লোকের অন্যতম বীর তাণ্ডবাসুর পরাজিত হয়েছে? না না না, এ আমি বিশ্বাস করি না, কিছুতেই বিশ্বাস করি না। আপনি বিশ্বাস না করলেও এটাই সত্যি অসুররাজ, এটাই সত্যি। কে কে পরাজিত করেছে আমার তাণ্ডবাসুরকে? কে? মর্তলোকের এক অজানা শক্তির হাতে তাণ্ডবাসুর পরাজিত হয়েছে অসুররাজ। কে? মর্তলোকের অজানা শক্তি? হ্যাঁ অসুররাজ। কে সেই অজানা শক্তি? আমাকে জানতেই হবে, আমি এক্ষুনি যাব মর্তলোকে। উত্তেজনার বসে কোনো সিদ্ধান্ত নেবেন না অসুররাজ। ওই অজানা শক্তি কিন্তু কোনো সামান্য শক্তি নয়, ওই শক্তি কিন্তু আমাদের পরম বীর তাণ্ডবাসুরকে পরাজিত করেছেন, কথাটা মনে রাখবেন। আরে আছে আছে, সব মনে আছে, কিন্তু তুমিও একটা কথা কান খুলে শুনে রাখো মন্ত্রী। ওই অজানা শক্তি তাণ্ডবাসুরকে পরাজিত করতে পারলেও মহিষাসুরকে পরাজিত করতে পারবে না। বেশি অহংকার ভালো নয় অসুররাজ। ছাড়ো তোমার কথা, আমার শক্তি আছে তাই আমার অহংকারও আছে, বুঝেছ? আরো একটা কথা শোনো। কি কথা অসুররাজ? একমাত্র দেবী দুর্গাই আমাকে পরাজিত করতে পারে, আর কেউ নয়। আমি মর্তলোকে যাবই, আর ওই অজানা শক্তিকে পরাজিত করবই। সাবধান সাবধান অজানা শক্তি, সাবধান, আমি আসছি তাণ্ডবাসুরের পরাজয়ের বদলা নিতে। দেখি দেখি তোমার কত ক্ষমতা।
তুই নিক্সের কোনো ক্ষতি করতে পারবি না মহিষাসুর, কারণ আমার আশীর্বাদ ওর সঙ্গে আছে। আর যার সঙ্গে আমার আশীর্বাদ থাকে তাকে এই ত্রিভুবনে কেউ পরাজিত করতে পারে না, কেউ পারে না। রাতে কত ভয় পেয়েছিলাম, আর আজ সকালে দেখো কেমন পরিষ্কার ঝকঝকে আকাশ। তার মানে আর কোনো ঝড় বৃষ্টির ভয় নেই, তাই না কাকু? হ্যাঁ, আর কোনো ভয় নেই। কিছুক্ষণ আগেই খবরেও বলেছে সব বিপদ কেটে গেছে, কিন্তু কিভাবে কাটলো সে সম্পর্কে কিছুই বলতে পারছে না। এ যেন এক রহস্য। আর এই রহস্য ওদের কাছে রহস্যই থাক, তোমরা আবার কিন্তু কাউকে কিছু বলে দিও না। কি বলবে না তো? ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।